কেজিএম সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাকাই বাড়িতে হাসপাতাল কমপ্লেক্সে। খুব শীঘ্রই উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার সাকাই বাড়িতে উদ্বোধন হতে যাচ্ছে কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল। সেই কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে সাকাই বাড়িতে অবস্থিত হাসপাতাল কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান এমডি আব্দুল রহিম এবং অপারেশন অ্যান্ড লজিস্টিক হেড অনিক দেবনাথ। সাংবাদিক সম্মেলনে ওনারা কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালে কি কি সুবিধা থাকছে তা বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকদের সামনে। শুনে নেওয়া যাক ওনাদের বক্তব্য। আমাদের সঙ্গে চেন্নাইয়ের একটা সুরিয়া হসপিটাল, ওনারা এটার মধ্যে টাই আপ থাকছে। ডক্টর চেন্নাই থেকে সব এখানে কোয়ার্টার বানাচ্ছে, এখানে কোয়ার্টার দিয়ে এখানে সব ডাক্তাররা থাকবে, স্পেশালিটি ডাক্তাররা চেন্নাই থেকে আসবে, আসে এখানে থাকবে। তো সবটি ডিপার্টমেন্টই আমাদের কাছে রয়েছে, ক্যান্সারটা ছেড়ে সবটি ডিপার্টমেন্ট আছে, অনেক বলেছি আপনাদের। আর হলো গিয়া নম্বর এক নম্বর হলো গিয়া আমাদের যে নিউরো যে ব্যাপারগুলো আছে, অন্য অন্য জায়গাতে দেখছি যখন নিউরো ব্যবস্থাটা আমাদের যেমন আমরা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা শিলচর অথবা আগরতলা অথবা গুয়াহাটি যেতে যেতে রাস্তার মধ্যে অনেক সময় আমরা নিজেরা মানুষকে মানে প্রাণ হয় বহুত মানুষ, এটা দেখে আমরা ট্রেনগুলো নিয়েছি। নিউরোর উপরে আমরা অনেক জোর দিব, কার্ডিও ক্যাথল্যাবও করছি আমরা, বাকি তো থাকছে ক্যাথল্যাব থাকছে, এমআরআই সব কিছু মেশিনারিজ, আপডেট মেশিনারিজ, নিউ মডেলের আপডেট যে মেশিনারিজগুলো সব থাকছে আমাদের। এটা টোটালি এই জায়গাটাতে এই যে বিল্ডিংটা আছে পাশে আরেকটা বিল্ডিং আছে, টোটাল 50,000 স্কোয়ার ফুটের মতো এরিয়া আছে এখানের মধ্যে। তো এই 50,000-এর মধ্যে আমাদের 100-বেডের হসপিটাল হচ্ছে এটা। 100-বেডের মধ্যে আমাদের প্রথমে যেটা থাকছে 5টা ওপিডি থাকছে, তার মধ্যে যে ডিপার্টমেন্টগুলো সেগুলোর মধ্যে হচ্ছে এমডি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার থাকছে এখানে, জেনারেল ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনোকোলজি ডিপার্টমেন্ট, চাইল্ড স্পেশালিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, নিউরোলজিস্ট, অ্যান্ডোক্রাইনোলজিস্ট, কার্ডিওলজি, যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হার্ট সার্জারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, যেটার জন্য আমাদের ক্যাথেট্রি অ্যান্ড ল্যাবরেটরি প্রথম থেকেই থাকছে। তারপর হচ্ছে অর্থোপেডিক্স, তো এই কয়েকটা আমরা প্রথম থেকেই রাখছি। তারপর আমাদের যে 100-বেড যে টোটাল আছে তার মধ্যে আমাদের 12টা আইসিইউ আছে, 6টা এইচডিইউ, 4টা এনআইসিইউ, তার মধ্যে 9টা আমরা স্পেশাল কেবিন রেখেছি, যার মধ্যে 6টা ডিলাক্স অ্যান্ড 3টা ডাবল ডিলাক্স, আর 2টো আমরা আবার ফোর শেয়ারিং আমরা কেবিনও রেখেছি। তার মধ্যে আমাদের ইনহাউস ফার্মেসি থাকছে, ইনহাউস ক্যান্টিনও থাকছে এখানের মধ্যে, যাতে আমাদের যারা পেশেন্টের সাথে যারা আসবে ওদের আত্মীয় স্বজন ওদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমাদের সেকেন্ড ফ্লোরের মধ্যে 2টো ওটি আছে, এর মধ্যে একটা জেনারেল ওটি আর একটা হচ্ছে মডিউলার ওটি, যেটার মধ্যে অর্থ নিউরো অ্যাটাচমেন্ট সহ সব কিছুই থাকছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।